আচ্ছা, আজকে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা আমাদের এফেক্টের একটা কাজ। আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিই বোঝার সুবিধার জন্য। দেন এখান থেকে স্ট্রোক কালারটাকেও আমি একটু চেঞ্জ করে রেড করে দেই। ফিল কালার, স্ট্রোক কালার দুইটাই চেঞ্জ করে ফেললাম। দেন এখান থেকে আমরা এফেক্টে ক্লিক করব। এবার আমরা ট্রাস্টনা থেকে এইটাতে যাব, ব্ল্যাক অপশনটা। এবার আমরা এইখানে যখন প্রিভিউটা ক্লিক করে এটাকে একটু বাড়াই, দেখেন কত সুন্দর একটা ফুলের মতো শেপ হয়ে যাচ্ছে, দেখেন। দেন কমপ্লিট, আমরা খুব সহজেই এই ধরনের ডিজাইন তৈরি করে ফেলতে পারি। এটাকে যদি আমি একটু ছোট বড় করি তাহলে একটা ফুলের মতো শেপ হবে। এটা যদি আপনি অন্যভাবে করতেন অনেকটা সময় নিত। এবার আমরা এটাকে যদি ঠিক রাখতে চাই, আমি এখান থেকে অল্টার ক্লিক করে একটা কপি করে নিই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এবার আমরা যখন এটাকে অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এক্সপান্ড করে ফেলবো, তখন আমরা যাই করি কোনো ধরনের প্রবলেম হবে না। এবার আমরা যদি এইটাকে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে দিয়ে একটু এরকম করি, তাহলে দেখেন এটা শেপটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এবার আমরা যদি এটাকে একটু রোটেট করি, দেখবেন আরেক রকম শেপ হয়ে গেছে, এই যে আরেক ধরনের শেপ হয়ে গেছে। তাহলে এবার আমরা যখন এটাকে এক্সপান্ড করে ফেলবো, তখন আমরা যতই ঘোরাই তখন কিন্তু আমাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না। এখন আমরা যতই রোটেট করি একটা শেপ হয়ে গেছে। তাহলে আশা করি আপনাদের জন্য এইটাও খুব ইজি এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। আশা করি আপনারা এই বিষয়টাও করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা অন্য আরেকটা প্রজেক্ট একটু দেখব। এই হচ্ছে দুইটা বিষয়। তো একটা বিষয় মনে রাখবেন, আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন কিন্তু যদি আপনারা এক্সপান্ড না করেন, এক্সপান্ড করা মানে হচ্ছে ভেঙে ফেলা, আপনারা যদি এক্সপান্ড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শেপগুলো একটু চেঞ্জ করলে, বা আপনি যদি কোনো একটা জায়গায় রোটেট করেন, তাহলে পুরো ডিজাইন বা পুরো শেপ চেঞ্জ হয়ে যাবে। আর এক্সপান্ড করে দিলে সে চেঞ্জটা হবে না। তাহলে আপনারা ওই এক্সপান্ডের দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আরেকটার দিকে। আমি এখান থেকে আরেকটা রেক্টাঙ্গেল টুল নেব, এই যে একটা রেক্টাঙ্গেল টুল নিলাম। এবার আমরা এখান থেকে এফেক্ট থেকে এই যে এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যখন প্রিভিউতে ক্লিক করব, দেখেন এটা এরকম ঘাসের মতো হয়েছে। এটা যদি আমরা একটু করে দেই, এটা বেশি করলে এরকম হয়। এবং এখান থেকে স্মুথ এর একটা অপশন আছে, আমি যদি এটাকে একটু করি, এই যে দেখেন। আর এখান থেকে এই যে এভাবে দিলে এটা কিন্তু একটা স্মুথলি চলে আসছে, বাট এটাকে একটু বাড়িয়ে দিলে একটু বড় হবে, তবে তুলনামূলক স্মুথ। এবং এদিক থেকে একটু করে দিই ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখেন এটা এটা কিন্তু মূলত স্মুথ হয়নি, এবার স্মুথে ক্লিক করলে কিন্তু এটা স্মুথলি দেখা যাবে। স্মুথ করে দিলে এটা, আর যদি স্মুথ করে না দেন তাহলে এমন দেখা যাবে। দেন ওকে ক্লিক করলেন। আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে এই ধরনের শেপ প্রয়োজন হবে। যেমন আমি এটাকে একটা ড্রতে রাখছি, যদি আমরা এরকম কোনো কাজ করি গাছ রিলেটেড শেপের জন্য, সেক্ষেত্রে আমরা এটাকে নিব, নিয়ে সাপোজ এখান থেকে এফেক্ট, এফেক্ট থেকে ট্রান্সফরমেশন থেকে এখান থেকে এসে আমরা স্মুথ না করে এই যে এই শেপটা দিয়ে দিলাম, চমৎকার একটা শেপ হয়ে গেল। দেন এটাকে আমরা এই অপশনটাই দিই, বা এটাকেই দিয়ে এটাকে একটু কমিয়ে দিই, কাছাকাছি থাকুক, বা এটাকে একটু বাড়িয়ে দিই। এটাকে একটু বাড়িয়ে দিলে যেটা হবে, ঘাসের মতো একটা শেপ মনে হবে, ঘাসের মতো একটা শেপ মনে হবে। আর এদিক থেকে আমরা এটাকে একটু কমিয়ে দিতে পারি, এবং এখান থেকে সাইজটাকে একটু কমিয়ে যদি দেই, 1% বা 2% যদি করে দেই, তাহলে কিন্তু পারফেক্ট। 1% বা 2% করে দিলে সেটা কিন্তু পারফেক্ট। আচ্ছা, এবার আমরা এখান থেকে ওকে ক্লিক করলাম। আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে যে কাজটা করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করব। এক্সপান্ড হয়ে গেল। এক্সপান্ড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এসে, সাপোজ এক্সপান্ড হয়ে যাওয়ার পর, সরি আমি এখান থেকে একটু কেটে দিই,
আমি সাপোজ এটাকে গাছ আকারে করতে চাচ্ছি, রেড অংশটা যেটা এটাকে আমরা চেঞ্জ করব। আমি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে ভিতরের যে অপশনটা আছে সেটাকে আমি বের করে দিলাম। এই যে এখন এটা টোটালি ঘাসের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে যদি একটু ডিলিট করি বা অন্য কোনো জায়গায় রেখে দিই, এবং এটাকে যদি এখানে ইউজ করি বিভিন্ন কাজের ক্ষেত্রে, এবং এখানে যদি এটার কালারটা আমি চেঞ্জ করে গ্রিন কালার করে দেই, তাহলে আমরা এটাকে ওয়ান কাইন্ড অফ ঘাস হিসাবে ব্যবহার করতে পারি, ঘাস হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং আমি এটাতে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার, এবং ফিল কালারে আমি হালকা একটা ধূসর টাইপের কিছু একটা দিয়ে দিতে চাই, দিয়ে দিতে পারি। এখন কিন্তু সেটা মনে হচ্ছে যে এটার ভিতরে একটা ঘাস, কালো অংশের ভিতরে ঘাস। আমি যদি এই অংশটা কেটে দেই, এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, কন্ট্রোল শিফট অল্টার এস, অর্থাৎ আমাদের প্রিভিউটা যদি আমরা একটু দেখি, তাহলে এখান থেকে দেখতে পাবো আমি এখান থেকে PNG 24 করে দিচ্ছি, মানে আমাদের প্রিভিউটা দেখার জন্য। কন্ট্রোল শিফট অল্টার এস, আমি একটু প্রিভিউটা দেখতে চাচ্ছি আর কিছুই না। এই যে এখন মনে হচ্ছে এটা ঘাসের মতো একটা অপশন, ঘাসের মতো একটা প্রিভিউ দেখা যাচ্ছে। তাহলে আশা করি আপনারা এই ব্যাপারগুলো একটু সূক্ষ্মভাবে দেখলে বুঝতে পারবেন, বা আপনার এটার দিকে একটু গুরুত্ব দিলে বুঝতে পারবেন। এই যে এই হচ্ছে ডিজাইনটার নিচের অংশ, আর এই হচ্ছে ঘাস। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। তো এই হচ্ছে বিষয়, নেক্সট ক্লাসে আমরা অন্য আরেকটা বিষয় দেখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।